Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. দেশে এবং প্রবাসে যেসব ভাইরা দেখতেছেন ব্যাপারী ও আরবদার ভাইরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের সেই ভিডিও। দেখাচ্ছি যে আজকের কলার বাজারের যে হালচাল, কি অবস্থা, দাম কেমন আছে বাজারে। এটা কে আনছে কলা? যাই হোক, যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আসলে প্রতিদিনকার ভিডিও প্রতিদিনই দিয়ে থাকি, ভিডিও করার সাথে সাথে ভিডিওগুলো ছেড়ে দেই। যাই হোক, আমি কিছু কৃষক যারা আছে এ তাদের সাথে কথা বলবো, দেখি আজকে সবজির বাজার কেমন, দেখাবো যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি ভাই? শুকুর মাহমুদ। শুকুর মাহমুদ, আপনি কলা আনছেন না বিক্রি করেন? কলা আনছি, কলা বিক্রি করার জন্য আনছেন। এই কলাগুলো আনছেন? হ্যাঁ। এটা কত করে বলে আজকে? আচ্ছা, কলার বাজার আজকে বড় কলার দাম কিরকম ছিল জানেন? ৬০০-৭০০ ছিল। যাই হোক, শুকুর মোহাম্মদ ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখি এদিকে যাব আরো। কলা আসলে বিক্রি শেষ হয়ে গেছে, প্রায় অনেক কলাই শেষ হয়ে গেছে বাজারে, হয়তো কিছু কিছু কলা রয়েছে। এই কলাটা কার? এটা এরা কে আনছে? এটা কলা আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার সাথে তো আরো কথা বলেছি, আপনার কি বাগান বিক্রি করা শেষ হয়েছে নাকি? অনেক কলা রয়েছে। আচ্ছা, আজকে এডি আনছেন নাকি? আজকে কত করে বলো? এটা ৪০০-৪৫০। আজকে বাজার একটু বেশি মনে হয়, কমই মনে হয়। ৪০০-৪৫০ বিক্রি করছেন, আজকে একটু কম নাকি? আসলে আজকে কম। যাই হোক, আসলেও আমি আপনার নাম্বার দিয়েছিলাম, আপনার সাথে কেউ যোগাযোগ করেছিল? নাম্বার তো দিয়ে দিয়েছিলাম আমি। জি জি, আমার নাম্বার নিলাম, এটাকে নাম্বার দিয়ে। হ্যাঁ, যোগাযোগ করেছে কেউ? যোগাযোগ করছিল, জি, ফোন দিয়েছিল, আসছিল। জি, আসছিল, ব্যাপারি বাগানে গেছিল, বাগানটিও কেটে দিয়েছি গেলাম। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আসলেও আমি যাচ্ছি অন্যদিকে, দেখি যে এবং সাগরে বাজার কি হাল অবস্থা। ভিডিওটা টানবেন না দেখি। যাবো রং সাগরের বাজারে, বাজারে কলা অনেক কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কলা আনছেন আজকে? এই কলাগুলো আনছেন? কত করে বললে আজকে? ১৫০ টাকা বলে, ১৬০ টাকা, ১২০ টাকা, ১১০-১২০, এরকম। কয় হালি করে কলা হবে এগুলির মধ্যে? এখন করে কলা হবে। আসলে বাজার এখন খুবই কম, আসলে কম, এই জন্য বাজারটা অনেক কম। যাই হোক, ধন্যবাদ। আমি এই যাচ্ছি এইদিকে, আরো দেখাবো। কলার বাজার আসলে কলা নেই, কলা খুবই কম। আসসালামু আলাইকুম।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো স্যার, আলহামদুলিল্লাহ। কলা কিনছেন? হ্যাঁ ভাই কিনছি। কোন কলাগুলো কিনছেন আজকে? কলা কিনছি আমি এই সাইডে, গাড়ি লুট হয়ে গেছে। যাই হোক, এই 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 কলাগুলো কিরকম দামে কিনছেন? এরকম কলাগুলো এইগুলা কিনছি আপনার 250 টাকা। 250 টাকা? কয় পুন করে কলা হবে? দুই পুন করে কলা হবো। দুই পুন করে হবে? দুই পুন। এক বাজারটা আসলে খুবই কম নাকি? হ্যাঁ একটু কলার মানে কম। কারণটা কি জানেন? কারণ নাম নামছে আপনার আম, নামছে লেচু, লাগছে জি 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 কাঁঠাল। কাঁঠাল এগুলো মনে করি লাগে গেছে। কলার সিজিন অন্ত একটু ডাল সিজিন। ডাল সিজিন আসলে, ডাল সিজিন, ধন্যবাদ। আসলে ডাল সিজিন কলার বাজার কমই থাকবে, কারণ যেহেতু কলাটা সারা বছরই পাওয়া যায়। যাই হোক, আমি যাচ্ছি আরও ওই দিকে দেখাবো। দেখি কলা যেমন বাজারে অনেক কম, বিক্রিও অনেক কম, বিক্রি করার জন্য অনেক কলাই রয়েছে। যাই হোক, হয়তো আপনারা ভাবতেছেন যে আজকে কিন্তু মঙ্গলবার, আমি দেখেছি কালকে থেকেই অনেক কলা আসছে, অনেক কাঁঠাল আসছে বাজারে। দেখি দিই কাঁঠালের বাজার কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন আপনি? কাঁঠাল আনছেন? কত করে বললে আজকে? ৪০ টাকা, ৪৫ টাকা পিস। মোটামুটি কাঁঠালে মনে হয় তাহলে ভালোই দাম আছে নাকি? ভালোই দাম আছে, নেই যেমন অবশ্যই দাম আছে। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি আসলেও মঙ্গলবারেও এত কাঁঠাল আসে এই কুতুবপুরের বাজারে। মঙ্গলবারে কিন্তু আরও কয়েকটি বাজার রয়েছে, যেমন সাগরদিঘির বাজার। তবুও দেখা যায় যে কুতুবপুর বাজারে কানায় কানায় ভরা কাঁঠাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি ভাই? হেলাল। হেলাল উদ্দিন, কাঁঠাল আনছেন? এই কাঁঠালগুলো আনছেন? কত করে বললে এটা? দুই বেন 35। কত টাকা পিস? 50 টাকা। 50 টাকা ডাল 3500 টাকা, তাহলে কি দাম পড়লো? 70 টাকা, 70 টাকায় পরে। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাবো ওই দিকে আরও। দেখি কাঁঠালের অনেক সারি বদ্ধ, অনেক বেন দাঁড়াই আছে। এই দিকে অনেক কাঁঠাল রয়েছে, অসংখ্য কাঁঠাল। আসলে মঙ্গলবারেও এত কাঁঠাল আসে বাজারে ধারণার বাইরে। দেখি দু সাইডে কাঁঠাল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কাঁঠাল কিনতেছেন আজকে? জি ভাই কিনতেছি। কালকেও কিনছেন বড় চোনা? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্য কোন কোন জায়গায় মাল পাঠান? মাল সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, নোয়াখালী, কুমিল্লা। আজকে কিরকম কিনছেন, কিরকম দামে? আজকে এই যে যেমন এই যে কাঁঠালগুলো আছে এরকম, এই কাঁঠালগুলো কিরকম দামে কিনছেন? আমি তো ভাই সব সময় মনে করো যে হাই মাল কিনি, বড় মাল কিনি। আচ্ছা আচ্ছা। আমার 80 থেকে 90 টাকা পড়তে পারবো আর কি, মানে বড় মাল, মাথা মাল। 80 থেকে 90 টাকা? আর যেই গুঁড়ো মালগুলো আছে, যেমন এই মালগুলো অনেক ছোট, মোটামুটি একটা ধারণা দেন। এটার দাম ধরেন 30 থেকে 35 টাকা। 30 থেকে 35 টাকা? আর আপনার তো কিনেন মাটি মাল সব সময়? মাটি। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে আজকে মঙ্গলবার, দেখা যায় যে আসলে এই মঙ্গলবারে এত কাঁঠাল এ বাজারে আসে এ ধারণার বাইরে। যাই হোক, ধারণা অধারণার কিছু নেই, কারণ এখন কাঁঠালের সিজিন, যার ফলে কাঁঠালের দাম অনেক, ভালো কাঁঠালে ভালো দাম রয়েছে। যাই হোক, দেখি এখানে পাটি আছে, কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি ভাই? কামাল। কামাল হোসেন ভাই, আপনি কোত্থেকে আসছেন? কোত্থেকে আসছেন? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে আসছেন?
আপনি কাঁঠাল কিনছেন আজকে? আজকে কিনি না কালকে কিনছি। কালকে বর্চনা বাজার থেকে কিনছেন নাকি? আজকে কিনেন নাই? কিনেন নাই, কিনবেন। এক গাড়ি কিনছেন, আবার বলেন কিনেন নাই। আসলে তো এই কাঁঠালগুলো কিরকম দামে কিনছেন? এই কাঁঠালগুলো আজকে ৫০, ৬০, ৭০, ১০০ এরকম দামে আপনি কিনছেন কাঁঠাল? কিনছি। কোন কাঁঠালগুলো কিনছেন? ওই পাশে কিনছেন। আপনি কোত্থেকে আসছেন? আমার বাড়ি বরচনায়। বরচনা থেকে আসছেন। আপনি মাল কোথায় পাঠান? ঢাকা পাঠায়। ঢাকা কোন জায়গায় পাঠান আপনি? ঢাকা পাঠায় আপনার মিরিবাদ সেকশন আর মিরপুর। আপনি কিনা দেন এইখান থেকে নাকি? আমি কিনা, আমি নিজে চালান করি। নিজেই চালান করেন? অনেকে তো আরকদার হিসাবেও কাজ করে নাকি? আমরা আরকদার হিসেবে, আমরা ব্যাপারী হিসেবে। ব্যাপারী হিসেবে। যাই হোক, ধন্যবাদ। আসলেও আমি আর বেশি লম্বা করব না, ভিডিওটা দেখি অনেক। কৃষকের সাথেও কথা বলেছি, ব্যাপারীর সাথেও, অনেক ব্যাপারীর সাথেও কথা বলেছি। যাই হোক, দেশে এবং প্রবাসে যারা আছেন, আল্লাহ পাক যেন আপনাদের সুখে শান্তিতে রাখে, সুস্থ রাখে। আর আমার জন্য দোয়া করবেন, আমি আসলে একটু অসুস্থ, যার ফলে হয়তো কথায় ভুল হতে পারে, মাথার কিছু সমস্যার জন্য ভুগতেছি। দোয়া করবেন, মানুষের দোয়াই, মানুষ মানুষের জন্য, যাতে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে। তাহলে আপনাদের নিত্য নতুন ভিডিওগুলো আমি দিতে পারবো ইনশাআল্লাহ। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।